আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা জিন আমাদেরকে নানাভাবে ক্ষতি করতে পারে সাধারণত জিন সব সময় আমাদেরকে ক্ষতি করে না তবে কিছু দুষ্ট জিন আছে যারা আমাদেরকে ক্ষতি করে আমাদেরকে নিয়ে তারা আনন্দ করে কিছু কিছু জিন আছে যাদের প্রতি আপনি যদি আক্রমণ করে বসেন তাহলে তারা আপনাদের প্রতি আক্রমণ করে বসবে আমরা জানি না কীভাবে আমরা জিনদেরকে কষ্ট দিয়ে থাকি আমাদের কিছু কর্মকাণ্ড কারণে জিনরা অনেক কষ্ট পায় এই ব্যাপারে শেখ বিন বাসকে জিজ্ঞাসা করা হলো বেসিনে গরম পানি ঢাললে জিনদের কি সমস্যা হয় কি উত্তরে বিনবাস রহিমুল্লাহ বললেন হ্যাঁ বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন আমরা বিসমিল্লা পাঠ করি এতে করে সেখানে যদি কোনো জিন থাকে কিংবা অন্য কিছু যদি থাকে তাহলে তা সরে যাবে তিনি আরও বলেন আমি একবার এক আসরগ্রস্ত ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম তার ওপরে জিন আসর করেছিল জিন বলল সে গরম পানি বেসিনের আল ছিল এমন সময় আমার এক ছেলে সন্তান বেসিনের পাইপের ভেতর অবস্থান করেছিল সে তাকে মেরে ফেলেছে তাই আমি তার প্রতি আসর করেছি তখন বাস রাহিমুল্লাহ বললেন সে তো জানতো না সেখানে কেউ ছিল কিনা জিন বললো সে কে বিসমিল্লা পড়েনি যদি সে বিসমিল্লা পড়তো তাহলে আমরা সতর্ক হয়ে যেতাম আমরা স্থান পরিবর্তন করতাম কিন্তু সে বিসমিল্লা পাঠ করেনি তাই এই আমি তাকে কষ্ট দিচ্ছি দেখুন আমরা বিভিন্ন কারণে জিনদেরকে কষ্ট দিয়ে থাকি জিনের খাবারের স্থানে আমরা পানি ফেলি ময়লা ফেলি অথবা বিভিন্নভাবে ধ্বংস করে ফেলি এগুলো করা মোটেও উচিত নয় জিনরা সাধারণত পরিত্যক্ত খাবার খায় আর তারা পরিত্যক্ত স্থানই থাকে আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা বাইরে প্রস্তাব করে বাইরে প্রস্তাব করার ক্ষেত্রে আপনি এমন জায়গায় প্রস্তাব করবেন না যে জায়গায় জিন্দের বসবাস অর্থাৎ পরিত্যক্ত স্থান যেখানে মানুষ সচরাচর যায় না যে জায়গায় সচরাচর মানুষ যায় না সেসব জায়গায় জিনদের বসবাস আবার আরেকজন সাহাবিকে তীর মেরে হত্যা করা হয়েছিল তা আবার টয়লেটে সুতরাং আমাদেরকে সবসময় দোয়া পড়তে হবে টয়লেটে ঢোকার সময় আমাদেরকে অবশ্যই দোয়া পড়তে হবে এখন আপনাদের প্রশ্ন হতে পারে আমরা তো প্রায় বেশি গরম পানি ঢালি অথবা অন্যান্য স্থানে গরম পানি ঢেলে দিই আমাদের তো আর ক্ষতি হয় না প্রিয় দিনই ভাই বোনেরা সবসময় জিন সকল স্থানে থাকে না যে সকল স্থানে জিনদের বসবাস সে সকল স্থানে যদি আপনি ফেলেন তাহলে আপনার প্রতি ক্ষতি আসতে পারে হতে পারে আপনাকে সরাসরি ক্ষতি নাও করতে পারে কিন্তু পরক্ষভাবে আপনাকে ক্ষতি করবে আপনাকে এবার করতে দিবে না আপনার স্বপ্নে আপনাকে ধোকা দিতে পারে বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন ভয় এসব কিছু দেখাতে পারে এসব হলো জিনের আক্রমণ জিনরা মানুষকে নিয়ে খেলা করে আবার মানুষের প্রতি আসক্ত হয়ে যায় সুতরাং আমাদের এমন সব কাজকর্ম হবে না যা কিনা জিনরা অসন্তুষ্টি হয় আর সবসময় দোয়া দোয়া পড়তে হবে ঘুমানোর পূর্বে আমরা আয়কুস্তি পাঠ করতে পারি টয়লেট ঢোকার পূর্বে আমাদের যে দোয়াল রয়েছে সে দোয়াগুলি আমরা পাঠ করব। আর জিনদের উপদ্রব সবচেয়ে বেশি বের হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমরা দরজা জানালা ভিস্মিল্লা বলে আমরা বন্ধ করব। আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুন আমি